এখানে আমি মিক্সি পটে সাদা সর্ষে 2 চা চামচ, 1 চা চামচ পোস্ত, 1টা কাঁচা লঙ্কা আর 1টু নুন দিয়ে এটা খুব ভালো করে পিষে ছেঁকে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 4টে পমফ্রেট মাছ। আর এই যে দেখুন, এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন দিয়ে যে পেস্ট করে রেখেছি এটা আমি ছেঁকে নিয়েছি, নইলে খোসাটা তেতো হয় এবং খোসাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। আর এখানে একটা বড় টমেটো আমি কুচিয়ে নিয়েছি, এখানে চেরা 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এখানে কালো জিরে নিয়ে নিয়েছি, নুন আর হলুদ নিয়ে নিয়েছি, তেলটা আমি নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেব কালো জিরে, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব টমেটো, দিয়ে দেব নুন। এবার এটাকে আমি ভাজা ভাজা করে তারপর দেখাচ্ছি। দিয়ে দেব সামান্য হলুদ, যেহেতু সর্ষে দিয়ে রান্না হচ্ছে হলুদটা ওই জন্য আমি কম দিলাম। এবারে দিয়ে দেব আমি সর্ষে পোস্তটা, দিয়ে এটাও আমি কিছুক্ষণ নাড়িয়ে আর গন্ধটা মেরে নেব। গন্ধটা আমার চলে গেছে, আর এখানে দেখুন ঝোলটাও একটু মরে গেছে। আর এই সময় আমি দিয়ে দেব জল। আর আপনারা যদি মনে করেন যে নারকেলের দুধ দিয়ে খাবেন ওটা আরও সুস্বাদু হয়, দিতে পারেন, কিন্তু সবাই খেতে পারবে না বলে আমি এখানে নারকেলের দুধটা ব্যবহার করিনি। এখানে আমি জল দিয়ে দেব। আর একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেব, তারপরে নামিয়ে দেখাবো। পমফ্রেটের ঝালটা আমার একেবারে রেডি, আপনারা খাবেন, খেতে খুব ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যীশু।